আমাকে বলেন যে আরিফুর রহমান আজকের আয়োজন করেছেন। আমি বলি আরিফ আরিফ সাহেব করে নাই, করেছে সিটি কাউন্সিল, তারা সবাই মিলে করেছে। এবং আপনাদের বরং লজ্জা লাগা উচিত কেউ কেউ, কারণ মাননীয় প্রধানমন্ত্রী যে এত ভালো কাজ করতেছেন, একজন অন্য দলের লোক সেইটা স্বীকার করতেছে, সেইটা গ্রহণ করেছে। আপনাদের বরং আরো আরো অধিকতর অনুষ্ঠান। আমি হলাম মুর্শিদা, আই এম নাথিং, আই এম ইন বিটুইন। ওরা সম্মান দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি আমাদের প্রতি সদয় হয়ে এত সব না চাইতে ইউনিভার্সিটি দিয়েছেন। দেখেন আপনার সুনামগঞ্জে কেউ চায় না ইউনিভার্সিটির জন্য, মাননীয় প্রধানমন্ত্রী স্বেচ্ছায় বলেছেন যে এই এলাকায় এত নামকরা নামকরা নেতা আসছেন, কেউ আমার কাছে কোনোদিন একটা বিশ্ববিদ্যালয় চায় নাই, আমি তাই সে ঠিক করেছি সুনামগঞ্জে একটা ইউনিভার্সিটি দিব। তো যাই হোক, আমার সময়ের হচ্ছে স্বল্পতা হচ্ছে, আপনারা যাবেন নামাজে, আমাকে এই সম্মান দিয়েছেন বলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এবং আমি বিশেষ করে আপনাদের শুধু ধন্যবাদ দিয়ে খাটা করব না, তবে আপনাদের কাছে আমার একটি প্রত্যাশা থাকবে, আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আন্তরিকতার সাথে স্বচ্ছতার সাথে আপনার সততার সাথে কাজ করতে পারি। এই ব্যাপারে আপনারা আমার জন্য দোয়া করবেন যে আমি যাতে আপনাদের মানুষের মঙ্গলের জন্য আন্তরিকতার সাথে সততার সাথে কাজ করতে পারি, সেই জন্য আপনারা আমাকে আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আমাদের সংগঠিত অতিথি জনাব ডক্টর এ কে।